আমরা আজকে কোনো ঘেরাও করিনি, আজকে আমরা সাধারণ একটা আন্দোলন করছি। দীর্ঘদিন ধরে বর্ধমান রাজ কলেজে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। লাস্ট 6 মাস 7 মাস ধরে আমরা এই একই অসুবিধায় প্রতিদিন একই ঘটনা নিয়ে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে যাচ্ছি আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। যেমন হোস্টেলে আমাদের দরজা ভাঙা, একজনের রুমে 2-3টে রুমে দরজা ভাঙা, সেই দরজাগুলোকে বিভিন্ন অনেক দিন ধরে আমরা বলছি যে এটা মেরামত করার জন্য করেনি। হ্যান্ড বাল্ব নাই অনেক রুমে, লাইট নাই অনেক রুমে, তাছাড়াও কলেজে ঠিকমতো পঠন পাঠন ঠিকমতো হচ্ছে না, একাধিক স্যাররাও কলেজে ঠিকমতো আসছে না, ক্লাস এসে এখন তারা হচ্ছে না। আপনারা যদি দুটা কলেজ একবার ঘুরেন, আপনাদের ক্যামেরাটা দিয়ে যদি দুটা কলেজে একবার ঘুরিয়ে দেখান, সেইভাবে ছাত্রছাত্রী দেখতে পাবেন না। এই যে দুনিয়ার এই এত সমস্যা কী কারণে হচ্ছে সেইটাই আমরা প্রিন্সিপাল স্যারের কাছে আমরা জবাবটা চেয়েছি। যদি ক্লাসগুলো হচ্ছে না, আমরা প্রতিদিন ক্লাস আছি, ক্লাসের জন্য স্যার ম্যাডাম আসছে না, ঠিক আছে, তারা গ্রুপ যে আছে গ্রুপে SMS করা দরকার, ছাত্রদেরকে আসার জন্য কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না, এই নানা রকমের দরজা জানলা যে সমস্যা আছে সমস্যার সমাধান হচ্ছে না। এই এই দাবিগুলোকে নিয়ে আগেও আমরা পুনরায় জানিয়েছি, কোনো স্যার মুভমেন্টও নিচ্ছেন না। আর আজকেও আমরা আবার এসেছি, আমরা কোনো ঘেরাও করিনি, আমরা স্যারের কাছে দাবি নিয়ে প্রতিদিন আসছি আর প্রতিদিন একটা ঘিরে যাচ্ছি। এটা শান্তিপূর্ণ একটা আন্দোলন, কোনো ঘেরাঘিরি না। এটা স্যারের কাছে আন্দোলনটা না করলে আজকে মনে হয় এটা কোনো রকম এই সমস্যার সমাধান হবে। আমরা অবস্থা সাধারণ উদ্যোগে এটা মূলত করছি, সাধারণ মিত্রবৃন্দ এসে এগুলো সমর্থন জানাচ্ছেন, স্যাররাও একাধিক স্যাররাও আমাদের সমর্থনে আছে, কয়েকজন স্যার ছাড়া প্রত্যেকটা স্যারই আমাদেরকে সমর্থন জানিয়েছে। দীর্ঘদিন ধরে যে হয়ে আছে এই সমাধান কবে হবে? আপনাদের চ্যানেলেও একাধিকবার দেখানো হয়েছে, আপনারা 2-3 বা 4 বার করে দেখিয়েছেন, তারপরেও কোনো রকম এটা উচ্চ স্তরে যাতে যায়, আরও যেন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সকলে যাতে দেখে যে রাজ কলেজের সমস্যা কবে যে সমাধান হবে। নতুন প্রেসিডেন্ট এসেছে, নতুন প্রেসিডেন্ট তো আমরা জানিয়েছি বিষয়গুলো, তিনিও শুধু দেখছেন ব্যাপারটা, কিন্তু এই আমাদের সমস্যাটা সমাধান এখন অব্দি হচ্ছে। অবশ্যই করেছি, এই তো কপি আছে, এইগুলো আমরা দেখাচ্ছি প্রতিদিনই, এইগুলো করেছি, এই চিঠি আমরা প্রতিদিন কপি দিই না, একদম রিসিভ করছেই না, এটা দেখছি। আমাদের সাথে কোনো রকম স্যার কথাই বলে প্রিন্সিপাল স্যার, নিরঞ্জন মন্ত্রী, সেকশন বি, হ্যাঁ অবশ্যই এসেছে। আচ্ছা আমরা গিয়েছিলাম, আমরা আগামীকালও গিয়েছিলাম, আমরা তোমাদের কোনো দেখা করেন স্যার, আজকে আমরা গিয়েছিলাম, আমরা দেখি কোনো কার্ড ওইখানে পারমিশন দেওয়া হয়নি, আমরা বিনা পারমিশনে সব ছাত্ররা গিয়ে ঢুকে দেখা করে কথা বলে ঠিক আছে, অবশ্যই আমরা এই আন্দোলন যেভাবে চালিয়ে যাবো, আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আমরা এই আন্দোলন যতদিন হবে যতদিন না সমস্যা কি করবে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আমরা এই আন্দোলন যতদিন হবে যতদিন না সমস্যার সমাধান হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো।